মধ্যে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হবে বাংলাদেশের উপকূলীয় এলাকায়। পরদিন রোববার মোখা আঘাত হানবে। ওই সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হতে পারে 150 থেকে 175 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানিয়েছেন, মোখার গতি কিছুটা কমে গেছে। এটি আগে ঘন্টায় 15 থেকে 16 কিলোমিটার বেগে সামনের দিকে এগুচ্ছিল, কিন্তু এখন 8 থেকে 10 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। বর্তমানে এর গতি 9 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে এবং মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করতে পারে। বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটার ওপর দিয়েই এই ঝড় অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। সিডরের মতোই আই ফরমেশন বা চোখাকৃতি তৈরির দিকে এগুচ্ছে মোখা। ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে সবার আগে রয়েছে সেন্ট মার্টিন, কক্সবাজার, মহেশখালী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং হাতিয়া। শুক্রবার রাত থেকেই সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার শুরু হবে বৃষ্টিপাত। এদিকে ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বাতাসের গতিবেগ ঘন্টায় 221 কিলোমিটার হওয়ার এই পূর্বাভাস দিয়েছে তারা। এরই মধ্যে সমুদ্রে 28 ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি করছে মোখা। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির ফলে ভূমিধ্বস হওয়ার আশঙ্কাও রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির যে গতি প্রকৃতি তা বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি কক্সবাজারের টেকনাফের দক্ষিণ দিক দিয়ে যাবে। মূলত টেকনাফে 5 থেকে 7 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। একই ঘটনা ঘটতে পারে কক্সবাজারের অন্যান্য এলাকাগুলোতেও। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ আশঙ্কা করছেন, টেকনাফের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোর ওপর দিয়ে ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করার সম্ভাবনা প্রবল, ফলে রোহিঙ্গা শিবির ও সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক বৃষ্টি, বন্যা থেকে শুরু করে পাহাড় ধসের প্রবল ঝুঁকি রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের ঘরগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা শতভাগ। সাইদ রহমান, কালবেলা।